আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হলো আপেলের উপকারিতা সম্পর্কে। আপনি কেন আপেল খাবেন, এ সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তাই আমার চ্যানেলে যারা আজকে নতুন দর্শক হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারক। তাহলে আর দেরি নাই, চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আপেলের উপকারিতা কি? আপেলের উপকারিতা সম্পর্কে বুঝতে একটি কথা খুব প্রচলিত, কথাটি হলো প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তার থেকে অনেক দূরে থাকতে পারবেন। সুতরাং আপেলের উপকারিতা কতটা বেশি তা বেশ ভালোভাবেই অনুমান করা যায়। আপেলের এত এত উপকারিতা রয়েছে যে চিকিৎসকগণ আমাদের নিয়মিত একটি করে আপেল খাওয়ার পরামর্শ দেন। আপেল সকলের কাছেই পরিচিত এবং অধিকাংশ মানুষের কাছে প্রিয় ফল হিসেবে জায়গা করে নিয়েছে। স্বাদ এবং রঙের দিক থেকে অতুলনীয়, যার কারণে ছোটরাও আপেল খেতে বেশ পছন্দ করে। আপেলের উপকারিতা ও পুষ্টিগুণের কারণে একে প্রাকৃতিক ঔষধও বলা যেতে পারে। সবুজ বা লাল আপেল দুটোই স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণে ভরপুর। অবশ্য বেশিরভাগ মানুষই এটি শুধুমাত্র একটি সুস্বাদু ফল হিসেবেই খেয়ে থাকেন। আপেল খেলে কি উপকার হয় এবং আপেলের কি উপকারিতা রয়েছে, পুষ্টিগুণ সম্পর্কে আপনারা যারা জানেন না, ইনশাল্লাহ আজকে আমরা এর উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে জানব। আপেলের উপকারিতা ও পুষ্টিগুণের সংখ্যা অনেক বেশি। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্টস পাওয়া যায়। এছাড়াও আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও মিনারেল, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও কপার রয়েছে, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আপেল দাঁতকে মজবুত করে ও সাদা করে। আপেল খেলে দাঁতের অনেক উপকার সহ দাঁত ঝকঝকে হয়, কারণ আমরা যখন আপেল চিবোতে থাকি তখন আমাদের মুখের ভিতর এক ধরনের লালার সৃষ্টি হয়। এর ফলে দাঁতের কোনা থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেরিয়ে আসে, যার কারণে এই খারাপ ব্যাকটেরিয়া দাঁতের কোনো ক্ষতি করতে পারে না। আপেলে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি দাঁতের মাড়ির জন্য অত্যন্ত উপকারী। আপেল খাওয়ার সময় যে রস আমাদের দাঁতে লাগে, সেই রস দাঁতকে পরিষ্কার ও দাঁতকে সাদা করে। আপেল ক্যান্সার প্রতিরোধ করে। ক্যান্সার প্রতিরোধে আপেলের উপকারিতা অতুলনীয়। আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাভোনল নামক উপাদান রয়েছে, যা অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ এর এই গবেষণায় জানানো হয়েছে যে যারা নিয়মিত আপেল খান তাদের অগ্ন্যাশয় ক্যান্সারের সম্ভাবনা প্রায় 23% হারে কমে যায়। আপেল ডায়াবেটিসের সমস্যার সমাধান। যে সকল মানুষ প্রতিদিন কমপক্ষে একটি করে আপেল খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 28% কমে যায়, কারণ আপেলে থাকা ফাইবার রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে এবং শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বর্তমানে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে। এই রোগের উত্তরণের পথ খুবই কম, তাই প্রতিদিন আপেল খেলে অল্প হলেও এই রোগকে দূর করার সম্ভাবনা রয়েছে। নিয়মিত আপেল খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। আপেলের মধ্যে থাকা ফাইবার ও অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে। নিয়মিত আপেল খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। আপেলের মধ্যে থাকা ফাইবার ও অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে, ফলে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে এবং খারাপ কোলেস্টেরল কমাতে শুরু করে, এর সাথে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। প্রিয় বন্ধুরা, নিয়মিত আপেল খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা 23% পর্যন্ত কম করতে সাহায্য করে। আর খারাপ কোলেস্টেরল কম হতে শুরু করলে হার্টের ক্ষতির সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। আপেল হৃদরোগের ঝুঁকি কমায়। আগেই বলা হয়েছে যে আপনার মধ্যে থাকা ফাইবার কোলেস্টেরল কম করে। এছাড়াও আপেলের খোসায় থাকা ফেনোলিক উপাদানটি রক্তনালী থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে, যার ফলে হার্টের রক্ত স্বাভাবিক চলাচল করতে শুরু করে। তাই হার্ট ভালো রাখার জন্য প্রতিদিন একটি করে আপেল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রিয় বন্ধুরা, আপেল ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। আপনি কি প্রায় সময় কোষ্ঠকাঠিন্যতার মতো সমস্যায় ভুগছেন? কোনো কিছু খেলেই কি পেটের সমস্যা তৈরি হয়? কোনোভাবেই হয়তো এর সমাধান খুঁজে পান না।
এই সমস্যার একটি গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে আপেল, যা আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী বর্জ্য থেকে অতিরিক্ত পানি ধরে রাখতে সক্ষম। এই কারণে নিয়মিত আপেল খেলে যেমন বারবার বাথরুমে যেতে হয় না, তেমনি হজম শক্তিও বহুগুণে বৃদ্ধি পায়, সেই সাথে কোষ্ঠকাঠিন্যের মতো জটিল সমস্যা দূর করে। তাই পেটের মেদ ও শরীরের ওজন কমাতে চাইলে বা শরীর থেকে রোগকে বিদায় করতে চাইলে প্রতিদিন একটি করে আপেল খাওয়া শুরু করুন। এই ফলটিতে থাকা ফাইবার কোনো ক্যালোরি ছাড়াই আপনার পেট ভরতে সাহায্য করবে, এর ফলে ওজনও নিয়ন্ত্রণে চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, আপেল লিভারকে সুস্থ রাখে। আমরা প্রতিদিন যা কিছু খাই তার মধ্যে কিছু না কিছু ক্ষতিকারক পদার্থ থাকে যা আমাদের লিভারের ক্ষতির কারণ হয়, যে কারণে লিভারকে সুস্থ রাখা খুব কঠিন হয়ে যায়। তবে অবিশ্বাস্য হলেও সত্য যে আপেল লিভারকে 100% সুস্থ রাখতে সাহায্য করে। এই ফলটি খুব সহজেই লিভারের জমা হওয়া ক্ষতিকারক উপাদান বের করে দিতে পারে, তাই লিভারকে সুস্থ রাখতে নিয়মিত আপেল খান। নিয়মিত আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে আপেল এর উপকারিতা অপরিসীম। আপেলে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এজন্য প্রতিনিয়ত আপেল খাওয়া অভ্যাস করুন। সম্মানিত ভিউয়ার্স, স্ট্রোকের ঝুঁকি কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা প্রতিনিয়ত আপেল খান তাদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা অনেক কম। প্রতি বছর বহু মাঝ বয়সী এবং প্রাপ্ত বয়সে এবং অপ্রাপ্ত বয়সেও অনেক মানুষ স্ট্রোক করে মারা যান। স্ট্রোকের মতো এই জটিল সমস্যাকে রুখতে হলে আপেলের বিকল্প নেই এবং প্রতিনিয়ত আপেল খাওয়া অত্যন্ত জরুরি। আপেলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। আপেল পেশির ক্ষয়রোধ করে। সাধারণত আমরা আপেল খোসা সহ খেয়ে থাকি। এই খোসাতে অসাধারণ কিছু গুণাগুণ রয়েছে। আপেলের খোসায় এক ধরনের উপকারী অ্যাসিড পাওয়া যায় যা পেশির ক্ষয়রোধকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপেল দৃষ্টিশক্তি বাড়ায়। প্রিয় বন্ধুরা, দৃষ্টিশক্তি ক্ষমতা ঠিক রাখতে চোখের যত্নে আপেলের উপকারিতা সবার জানা। আপেলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস চোখকে বিভিন্ন রোগ হতে রক্ষা করে। আপেল ত্বককে সুন্দর রাখে। ত্বকের সুরক্ষায় আপেলের উপকারিতা সম্পর্কে মানুষ অনেক আগে থেকেই পরিচিত। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি দিয়ে আপনি যদি ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে আমি সার্থক, আর এই তথ্যটা অন্যকে জানানোর চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।